اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسولك الكريم اندر آدم كذب دمزا منبوري الزغابة نور ايمان منبوري الله الله کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے ربنا یا ربنا یا ربنا ربنا یا ربنا সব গো মাফ করে দেন এই জীবনের সব গো গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি গুনার বোঝা মাথায় ডাকতেছি মাফ করো মাফ করো মাওলা এলাক তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ আল্লাহ মায়া নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ আপনার বান্দারা আপনাকে ভুলে নাই আজকে আমার দয়াল নবীর আগমনের খুশির সুসংবাদ মিলাদুন নবী উদযাপন করার জন্য এই হযরত পাড়া গাউসিয়া জামে মসজিদে এত সুন্দর মিলাদুন নবীর আয়োজন আল্লাহ বিশেষ করে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় সারা রাত্রব্যাপী মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ আজকের এই মাহফিলে যারা অংশীদার হয়েছে যারা হবে যারা এখনো পর্যন্ত হতে পারে নাই সবাইকে আজকের মাহফিলের রহমত ফজিলতগুলো অর্জন করার মতো তৌফিক দান করে দেন আজকের এই মুনাজাতে আল্লাহ কত মানুষ হাত বাড়াইলেন বিশেষ করে পর্দার আড়ালেন আমার মা বোনেরা হাত বাড়িয়েছেন আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে আমার কলিজার টুকরা প্রতিষ্ঠানটা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিজ মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালেবুল আলম ছাত্ররা হাত বাড়িয়েছেন আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ জানি না কার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় এই মজলিসের মধ্যে সবচাইতে গুনাগার আমি সবচাইতে বদকার আমি রে আল্লাহ আল্লাহ আমার গুনা যদি এই মুসল্লি বাবারা দেখতো আল্লাহ আমার সঙ্গে মুনাজাতের মধ্যে হাত বাড়াইতেন না রে দয়াল আল্লাহ যেমনভাবে আমার সহ এই মুসল্লি সহ সারা পৃথিবীর সারা বিশ্বের মানুষের গুনাগুলো আপনি গোপন রেখেছেন আপনি আল্লাহর গফুর গফফার রহিম রহমান নামের খাতিরে আমাদের সবার জীবনের গুনাহ আপনি আল্লাহ মাফ করে দে আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে অনেক সন্তান হাত বানিয়ে দিয়েছেন যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা দুনিয়ার জমিনে মাথার গাম পায়ে পালাইয়া সন্তানে মানুষের মতো মানুষ বানাইছেন আল্লাহ রিক্সা চালায় সিএনজি চালায় অটো চালায় মাটি কাটে মাথার গাম পায়ে পালায় নিজের রক্তটারে পানি করে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে আল্লাহ চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বী দেখা যায় কিন্তু নিজের বাবাটারে সন্তান চোখে দেখে নাই আল্লাহ যাদের এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ বিশেষ করে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আম্মা নাই আম্মা যেই মারে মা কয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা কয়া যায়
যে ইমার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়, বারবার তাকাইলে এক একটা উমরা হজের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। অনেক সন্তান আছে আল্লাহ যাদের জগতের মধ্যে এমন মা নাই, মা গারা ইতিম আল্লাহ, যারা এমন মা গারা ইতিম তাদের আম্মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার পর্দার আড়ে কত মা বোনের আঘাত বাড়িয়েছে, কত যুবক কত নজওয়ান কত মুরব্বী বাবা কত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়িয়েছে আল্লাহ, তাদের মধ্যে এমনও সন্তানও তো আছেন যাদের জগতে আম্মাও নাই আব্বাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ এতিম সন্তানদের হাতের দোহাই দিলাম আল্লাহ, তাদের হাতের ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ আমরা রে পালাইয়া, আমরা রে রাই খানি গো গেছেন কান্দিবার লাগিয়া, টাকা পয়সা কবরেতে আল্লাহ নাহি দেওয়া যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরায় আল্লাহ মা বাবার কবরে যায়। সন্তান যদি দোয়া করে দুনিয়ায় কবরেতে পানে রাম মা আব্বা পায় আল্লাহ, কত সন্তান জানি মা ঘারা কত সন্তান জানি বাবা ঘারা, আল্লাহ এমন সন্তানদের জন্য আপনার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। অনেকের বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দাও, কঠিন রোগ বিমার থেকে শেফা দান করো আল্লাহ। বিশেষ করে এই এলাকার যত প্রবাসী ভাইয়েরা আল্লাহ যারা যারা মুনাজাতের মধ্যে অংশীদার হয় আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আপনার কুদরতি হাতে সফর্দ করলাম, আপনি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যান ও আল্লাহ। বিশেষ করে আমার পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়ায়, আমার মা বোনদেরকে আবেদা সলেখানে কারিমানদার মুত্তাক হিসেবে কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে আল্লাহ দোয়াটা হয়েছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, আল্লাহ বড় অসুস্থ দোয়া চায় ওনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। বিশেষ করে সেলিম ভাই অসুস্থ তার জন্য দোয়া চাওয়া হয়, আল্লাহ সেলিম ভাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। এমন করে করে যারা দোয়া চায় আল্লাহ তাদের প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। বিশেষ করে লন্ডনের জমিন থেকে আমার একজন মা দোয়া চেয়েছেন আল্লাহ, আবার মাটারে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন আল্লাহ। মা মনোয়ারা খাতুনের পরিবারটাকে আপনার হাওলা কলাম আপনি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যান। আমার মা বোনরা আজকে পর্দার আড়ালে হাত বাড়িয়েছে, জানি না কোন আশা কোন ইচ্ছা নিয়ে হাত বানিয়েছেন আল্লাহ, আপনি দোয়া কবুলের মালিক আমার রসুলে মুস্তফার ওসিলায় মিলাদুন্নবীর ওসিলায় আজকের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে আপনার দরবারে ফরিয়াদ, আমরা গুনাহগার, টাকা পয়সার জন্য মক্কা মদিনা যাইতে পারি না আল্লাহ, আমাদেরকে জীবনে একবার ঘুমের ঘরে স্বপ্নে হইল আবার নবীর দিদারে মুস্তফা নসিব করাইয়া দিয়েন আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায় রুহটা মদিনা মদিনা বইলা কানবে, সবজে গুম্বদ ওয়ালে মনজুরে দোয়া করনা, জব ওয়াক্তে নজর আয়ে আকা দিদারে আতা কর, আজব ওয়াক্তে নজর আয়ে আকা দিদারে আতা করনা, মাই কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, মাই কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরে করনে আজা না রাসূলুল্লাহ।
अल्लाह रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजर आए आका दीदार अता करना जब वक्त नजर आए आका दीदार अता करना अल्लाह এই নবীর আশেকরা মিলাদুন নবীর চাঁদে বারে রবিউল আউয়ালের এই রাত্রবেলা আপনার দরবারে নবী মুস্তফার দিদারের আশায় কান্দে আল্লাহ জানে আপনার পছন্দ হয় জানে আপনার মায়া লাগে আল্লাহ জানে মায়া লাগে না এই মজলিসের মধ্যে সবচাইতে বড় নাসিজ আল্লাহ সেও আপনার নবী মুস্তফার দিদার চায় মরণের আগে একবার আমার নবীর দিদারে মুস্তফা আপনি আমাদেরকে নসিব করেন আর মরণের আগে আমার নবীর নূরানি জায়গাটা মোবারক দেখাইয়া সকলের পীর মুর্শিদের জবানের সঙ্গে জবানটা মিলিয়ে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।